তুই কোথায় আছিস? প্রতিদিন যেখানে দাঁড়িয়ে ঘুমার জন্য অপেক্ষা করে সেখানে দাঁড়িয়ে আছে। ওকে ঠিক আছে, তুই একটু ওয়েট কর, আমি আসছি। আজকে কোথায় যাব? আজকে চলো না, কোথায় যাওয়া যায়? চলো আগে। যাচ্ছি, দেখি কোথায় যাওয়া যায়। আজকে যেদিকে দু চুটকা দিবে, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা দাঁড়া, দেখছি। এই এটা ওঠার কি দরকার? এটা তুমি কি বলো? তুমি আমি একসঙ্গে সেই এটা যদি আমাদের বন্ধু বান্ধব দেখে তাহলে তো ঝামেলা হবে। একবার কিছু ঝামেলা হবে, কিছুই হবে না। সবাই জানে তুমি তোমার আর আমার পাশে যেখানে বিষয় আমার মাথায় আসে না। কোন বিষয়টা? এই যে আমরা যে প্রেম করছি, এটা গোপন রাখতে হবে কেন? মানে সবাই জানলে সমস্যাটা কোথায়? দেখো, আমি আমাদের প্রেমটাকে ডিজিটাল প্রেমের মধ্যে ফেলতে চাচ্ছি না। মানে? মানে বর্তমান যুগে, মানে এখনকার ছেলেমেয়েরা যে প্রেম করে সেটা হচ্ছে ডিজিটাল প্রেম। প্রেমের আগে সবাই জানাজানি হয়ে যায়। তাহলে প্রেমের স্বাদ কোথায় বলো? প্রেম কি রেস্টুরেন্টের কোনো খাবার যেতে স্বাদ থাকতে হবে? এটা তুমি কি বললে? প্রেমে যদি স্বাদ না থাকে তাহলে সেই প্রেম করে লাভ আছে? তাহলে তুমি আমার সাথে এখন কোন ধরনের প্রেম করতে চাচ্ছ? আমি তোমার সঙ্গে ডিজিটাল প্রেম করতে চাচ্ছি না। আমি তোমার সঙ্গে আমার বাপ দাদার আমলের মতো প্রেম করতে চাচ্ছি। মানে? সেটা হচ্ছে বাপ দাদার আমলের প্রেমের স্টাইলটা ছিল অতি গোপনীয়। ছেলে আর মেয়ে ছাড়া প্রেমের খবরটা একটা কাকুকে টের পেত না। আর ছেলে মেয়ের কথাবার্তা হতো চিঠির মাধ্যমে, দেখা হতো অনেকদিন পর পর। চিঠি, চিঠির প্রেম কি যে মজা! এবার হলো, তার মানে তুমি বলতে চাচ্ছ আমরা এখন থেকে অনেক দিন পর পর দেখা করব, আর আমি তোমাকে ফোন না করে চিঠি লেখা শুরু করি, তাই তো? দেখো, তুমি কিন্তু বিষয়টা অন্যভাবে ভাবছো, আমি কিন্তু সেভাবে বলি। ঠিক আছে, ঠিক আছে, তোমার চিঠি লেখার দরকার নেই, তোমার মোবাইল ফোনও ছেড়ে দেওয়ার দরকার নেই। আমি আসলে চাচ্ছি ডিজিটাল যুগে অ্যানালগ প্রেমের স্বাদটা একটু নিতে। তাছাড়া প্রেম তো হচ্ছে একটা গোপনীয় বিষয়, সেটা কিন্তু গোপনই করতে হবে। প্রেম না হয় গোপনই করলে, কিন্তু কয়েকদিন পর তো আমরা বিয়ে করব, বিয়ে করলে তো সবাই জেনে যাবে। নাকি বিয়েটাও তুমি গোপনই রাখতে চাচ্ছ? সেটা কেন করব? বিয়েটা করব আমি মহা ধুমধামে সবাইকে জানিয়ে। আর শোনো, প্রেম যদি ধুমধাম করে সবাইকে জানিয়ে করি তাহলে তো সেটা প্রেমের বিজ্ঞাপন হয়ে গেল নাকি? খাবার দাও। এই মা কোথায়? খাবার রেডি করছি। ঠিক আছে, জলদি করে খাবার দিতে বলো, আমার খুব ক্ষুধা লেগেছে। খাবার রেডি হ্যাঁ। আরে কই? আরে আসছি, বস। আস্তে অস্থির হয়ে গেছিস, একটু শাপ।
আমরা পলিকে ভালো একটা ছেলে দিকে বিয়ে দিয়ে দিই, তাহলে ওর সুখে একটা সংসার হবে, কি বল? হ্যাঁ ভালো নয়। কেন ভাইয়া, আমি কি তোদের অনেক বোঝা হয়ে গেলাম? না ঠিক তা না, বোঝা হবে কেন? আর ওকে একটা ভালো বিয়ে দিতে পারলে তো আমরাই ভালো থাকবো, এটা তো আমাদের একটা দায়িত্ব। হ্যাঁ অবশ্যই, তো একটা ভালো জায়গায় বিয়ে হলে ভালো থাকবে, এটা তো আমাদেরই ভালো। ও ছোটবেলা থেকেই তো আমাদের কাছে, মা বাবা মারা যাওয়ার পরে তো আমাদের কাছেই বড় হয়েছে, এখন আমাদের একটা দায়িত্ব আছে না? আমি কি তোমাদের বিয়ের কথা বলেছি? আরে মন খারাপ করছিস কেন, আমরা তো দুষ্টামি করছিলাম। আসল ওর বিষয়ে আমার একটা দায়িত্ব আছে ভাইয়া। ভাইয়া কেন, শ্বশুর বাড়িতে গিয়ে তো বিয়ে হলে রান্না বান্না করবে, শ্বশুরকে খাওয়াবে, তাই না? তুমি একটা বিয়ে করো, তুমি একাই করো, সারাক্ষণ করা দুটো লেগে থাকছে, এখন খা তো খা। আপনি আর কেন, আই বস আপু করে খাও, ভালো মতো খাবো, খাওয়াবি। হ্যালো, কি ঘুমিয়ে পড়েছিলে নাকি? তোমার সঙ্গে একবার কথা না বললে কি আমার ঘুম আসে? তুমি হচ্ছে আমার ঘুমের মহা ঔষধ। কি ভাবছিলে? ভাবছিলাম তুমি ফোন করলে আমি ফোনটা হাতের কাছে পাই, কবে যে আমি তোমাকে কাছে পাবো। ও এই কথা, তাহলে বিয়ে করে আমাকে ঘরে তুলে নিলেই তো হয়। ঘরে তো তুলতেই চাই, কিন্তু এখন যদি আমি বাসায় বিয়ের কথা বলি তাহলে আমাকে খারাপ ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেবে, বলবে নিজে আয় রোজগার করো তারপর গিয়ে বিয়ে করো। আচ্ছা এমিলিটা কেমন কথা, এই বয়সে কি কেউ বিয়ে করে না? বললাম তো আমি ভালো একটা কিছু করব, আয় করতে শিখবো, তারপর বিয়ে করব। এইসব নিয়ে তুমি একদম টেনশন করো না, সমস্ত টেনশন তুমি আমাকে দিয়ে তুমি টেনশন মুক্ত থাকো। আর তুমি তো জানোই আমি হচ্ছে এক খান হ্যাডামোলা পোলা। দেখো আমি খুব তাড়াতাড়ি ভালো একটা কিছু করবো, তারপর তোমাকে বিয়ে করে নাচতে নাচতে ঘরে তুলবো। আচ্ছা আমাদের থার্ড ইয়ার ফাইনাল পরীক্ষা কতদিনের মধ্যে হতে পারে তোরা কেউ জানিস? পরীক্ষা কবে হবে সেটা তো নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না, কারণ আমাদের কিন্তু ক্লাস তেমন একটা হয়। আর এই যাবৎকালে স্ট্যাটিস্টিক্যাল ক্লাস মাত্র দুটো হয়েছে। এই পরিসংখ্যান স্যারের কারণে কিন্তু আমাদের পরীক্ষাটা তাড়াতাড়ি হবে। কৃতি তুই ঠিকই বলেছিস, আর সব সাবজেক্টের সিলেবাস কিন্তু প্রায় শেষ। এই সেশন জটের কারণে কিন্তু আমাদের মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে 5 বছরের পরিবর্তে 7 বছর লেগে যাবে দেখিস। এমএল একদম ঠিক বলেছিস, এই সেশন জটের কারণে আমাদের শিক্ষা ব্যবস্থার অনেক ক্ষতি হচ্ছে। জটের কারণে মাস্টার ডিগ্রি কমপ্লিট করার পর চাকরির জন্য খুব কম সময় পাওয়া যাবে। হ্যাঁ চাকরির ক্ষেত্রে অনেক সমস্যা হচ্ছে, আর আমাদের ভার্সিটির বেশিরভাগ স্টুডেন্ট তো অনেক সময়। আমাদের ফ্রেন্ড চন্দন হচ্ছে না, তো খুব গরিব ঘরের ছেলে, বাড়িতে ওর মা ছাড়া আর কেউ, ওর মা খুব কষ্ট করে ওর জন্য টাকা। শুধু চন্দন না, আমাদের ফ্রেন্ড মিঠু আছে না, মিঠুর বাবা তো খেতে পারে, বাড়ি থেকে টাকা পাঠাতে পারে। মিঠু তো পার্ট টাইম জব করে, আর এই জব করার কারণে তো ঠিক মতো ক্লাসও করতে পারে না। আমারই তো সমস্যা হয়ে যাচ্ছে, বাড়ি থেকে টাকা পাঠাতে পারছি, তাই চিন্তা করছি একটা জব করি। কেমন আছিস? এই তো বন্ধু, তো হঠাৎ করে এদিকে আসলি, তোদেরকে দেখতে আসলাম। খুব ভালো করেছিস, শোন তোর সঙ্গে সবাইকে পরিচয় করে দিই, তার আগে তুই তোর পরিচয়টা দিন। আমি পরাগ, বায়োটেকনোলজি থার্ড ইয়ার। আমি রাজু। আমাদের বন্ধু। আচ্ছা তোমাদের ডিপার্টমেন্টে কি কোনো সেশন জট আছে?
আছে মানে আমাদের থার্ড ইয়ারে দুইটা ব্যাচ পরীক্ষা, কোনো খবরই নেই। ইনফরমেশন টেকনোলজি ডিপার্টমেন্টে কোনো জবাব নেই। জরুরি কথা বলবি? তুই তো জানিস আমার বাবা অনেক ধনী ব্যক্তি, প্রচুর অর্থ সম্পদের মালিক, প্রাইভেট কাজ ছাড়া ইউনিভার্সিটিতে আসি না। সবই তো শুনলাম, এখন বল আমাকে কি করতে হবে। তোদের সাথে সিথি নামের যে মেয়েটা আছে না? হ্যাঁ, মেয়েটাকে আমার খুব ভালো লাগে বন্ধু। ভালো লাগার মতো একটা মেয়ে, ভালো তো লাগবেই। আর ভালো জিনিস কার না ভালো লাগে বল? এখন ভালো লাগা হচ্ছে এক বিষয়, আর যদি মানে আমি মেয়েটার সাথে প্রেম করতে চাই, তো সেটা তো একবার ভেঙে বললেই হয়। তুই স্মৃতির সঙ্গে প্রেম করবি, প্রেম তাই না? স্মৃতির সঙ্গে প্রেম। স্মৃতির পরিবারের যে অবস্থা, নুন আনতে পাতা পুড়ে, গরিবের মেয়ের সঙ্গে আমার মাও আমার কখনো বিয়ে দেবে না, তাহলে আমাকে কি করতে হবে? এই সুযোগটাই কাজে লাগাতে হবে। তুই এত কি ভাবছিস? না, তোকে অনেক ধন্যবাদ। আমাকে ধন্যবাদ কেন? ধন্যবাদ এই জন্য যে তুই স্মৃতির সঙ্গে প্রেম করার জন্য আমার কাছে এসেছিস। শোন, তুই তো জানিস আমি কি জিনিস। হ্যাঁ, আমি জানি তুই এই লাইনের মাস্টার। এটা তুই কি বললি? তুই আমাকে ছোট করলি কিন্তু। আরে বেটা, আমি এলেনের মাস্টার না, আমি হচ্ছে এলেনের প্রিন্সিপাল। সরি দোস্ত। আচ্ছা শোন, বর্তমান যুগ হচ্ছে ডিজিটাল যুগ, তোর প্রেমটাও কিন্তু হবে ডিজিটালের মতো, ঠিক আছে? আর তোর টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা নেই তো? কি বলিস তুই, আমার টাকা পয়সার কোনো সমস্যা নাই, আমার ব্যাংক অ্যাকাউন্টে আনলিমিটেড টাকা। তোর যেহেতু টাকা পয়সার কোনো সমস্যা নেই, তাহলে তুই এটা কাজ করবি। তুই প্রথম দিনে স্মৃতিকে 2 লাখ টাকার একটা ক্রেডিট কার্ড দিয়ে প্রেম নিবেদন করবি। কার্ড দিয়ে স্মৃতি কী করবে? স্মৃতি রেস্টুরেন্টে যখন বন্ধু বান্ধবদের খাওয়া দাওয়া করবে, তখন এই কার্ড দিয়ে বিল দিবে। তখন কার কথা মনে পড়বে? তোর কথা। আবার ধর যখন স্মৃতি শপিং করবে, তখন এই কার্ড দিয়ে পেমেন্ট করবে, তখন কার কথা মনে পড়বে? তোর কথা। কিন্তু কোনো কিন্তু না, শোন আমি যা বলি তুই সে মতো কাজ করবি, আর স্মৃতির সঙ্গে প্রেম করে দেওয়ার দায়িত্বটা হচ্ছে আমার। তুই শুধু আমার কথা মতোই কাজ করবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, চল তোকে পৌঁছে দিই। চল। হ্যালো, তুমি যে আমাকে সত্যি ভালোবাসো সেটা কেন, কোনো সন্দেহ আছে নাকি? না, আমি মনে মনে ভাবছিলাম যে তোমাকে এখন ফোন করবো, ঠিক তখনই তোমার ফোন করছি। তোমার তো কপাল খুলে গেল। মানে? মানে তুমি যদি চাও এখন চাঁদে জমি কিনবে সেটাও সম্ভব, তুমি যদি চাও এখন চাঁদে বসবাস করবে সেটাও সম্ভব, আবার তুমি যদি অবকাশ যাপনের জন্য প্রশান্ত মহাসাগরের মাঝখানে এক দিন যাও সেটাও সম্ভব। পাগল হয়ে গেলে? পাগল হব? তুমি শুধু একবার ইচ্ছা করলে, তুমি একবার ইচ্ছা করো না, তুমি যদি একবার ইচ্ছা করো তাহলে তুমি চাঁদে যেতে পারো, চাঁদ জমি। কিভাবে শুনি? কিভাবে শুনি তো মোবাইল বলা সম্ভব না। এক কাজ, তুমি কালকে ভার্সিটিতে যাওয়ার আগে পার্কে একবার আসো। ওকে।
আচ্ছা তুই খেয়ে নিতে এখন। আমি খাবো না, আমি আর খালা একসাথে খাবো, তুমি খেয়ে না। তোমরা তো খেয়ে নিতে পারতে নাকি? আহা আমরা পরেই খাবো, তুই খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড় যে। ঠিক আছে। আর হ্যাঁ রে, তুই না কদিন আগে পলের বিয়ের ব্যাপারে কথা বলেছিলি, তোর হাতে কি কোনো ভালো ছেলে আছে নাকি? ও খালা সবসময় এসব কেন বল? আরে সেটা তো আমি কথা কথা বলেছিলাম। ঠিক আছে, তুমি যখন বলছো খেয়াল রাখবো। খেয়াল না, একটা ভালো ছেলের খোঁজ নে। ঠিক আছে, খোঁজ নেবো, একটু ডাল দাও। আর একটা কথা মনে রাখিস, আমরা কিন্তু বড় লোক না, মেয়ের বিয়ে যৌতুক দিয়ে দিতে পারবো না। খালা যৌতুকের কথা বলে তুমি আমার মনটাই খারাপ করে দিবে। তুমি জানো যে যারা যৌতুক নেয় তারা কখনো ভালো হয় না। হুম, তুই ঠিকই বলেছিস, আমি তোর সঙ্গে একমত, আমরা যৌতুক দেবো না, যৌতুক নেবো না, বুঝছো? আর সেই জন্যই তো বলছি, এত তাড়াহুড়োর তো কিছু নেই, আমরা ওকে দেখে শুনে একটা ভালো ছেলের কাছেই বিয়ে দিব। আমি এখন উঠবো, সকালে তাড়াতাড়ি আমাকে ভার্সিটিতে যেতে হবে। আর শোনো, তোমরা কিন্তু খাবারটা খেয়ে নি, ঠিক আছে? দেরি করো। আমি তোমাকে দেখছি না, আমি দেখছি তোমার কপাল। ঢং করো না তো, কি হয়েছে সেটাই বলো। আরে আমার মতো পড়া গেছে না? আমার সেই বন্ধু আমাদের ভার্সিটির একটি মেয়ের প্রেমে পড়েছে। কে সে মেয়ে? আমাদের ক্যাম্পাসের সবচেয়ে সুন্দরী মেয়ে। সেই মেয়ের জন্য আমার বন্ধু ফিদা পাগল, উন্মাদ পাগল। আমাদের ক্যাম্পাসের সবচেয়ে সুন্দরী মেয়ে, গেস করো কে সে? পারলাম না। পারলে না তো? আমাদের ক্যাম্পাসের সবচেয়ে সুন্দরী সেই মেয়েটির নাম হচ্ছে স্মৃতি। স্মৃতি মানে আমার জন্য? সে তোমার থেকে পাগল প্রেম, উন্মাদ পাগল। কিন্তু লাভ, ওকে বলনি তোমার আমার সাথে সম্পর্ক? বললে তো নাটক এখানেই শেষ, এখানেই তো চুমা। চল। এটার মধ্যে টাকা আছে? আছে সামান্য। কত টাকা? আছে 2 লক্ষ টাকা। 2 লাখ টাকা? তুই বলছিস সামান্য টাকা? বন্ধু 2 লক্ষ টাকা আমার কাছে সামান্য, আমি ধনী বাবার একমাত্র। আমার ব্যাংক অ্যাকাউন্টে 2 টাকা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা এখন সবাই মিলে কেক কাটবো। স্মৃতির জন্মদিনে আমরা সবাই আজকে ঘুরতে যাব, সব খরচ আমার। Thank you.
বলছি কথা শুনেও না শোনার ভাব করছো? কই না তো, আমি তো সবই শুনছি। আমার মনে হচ্ছে তুমি আমাকে অ্যাভয়েড করছো। কিভাবে বুঝলে যে অ্যাভয়েড করছি? এই যে একটু আগে তোমাকে হাতটা ধরতে চাইলাম, তুমি তো সুখিয়ে দিলে। দেখো পরাগ, আমরা তো মানে আমাদের তো মাত্র পরিচয়, এত তাড়াতাড়ি কাছাকাছি যাওয়াটা কি ঠিক বলো? কিন্তু তাতে কি, তোমাকে ভালোবাসি তাই না? এইখানে এইখানে আসল ভুলটা করি আমরা, যে সম্পর্কটা ধীরে ধীরে স্থাপন হয় সেটাই আসল সম্পর্ক, সুন্দর সম্পর্ক, বুঝলে? আচ্ছা বাদ দাও, এখন আমরা কোথায় যাচ্ছি বলো? এখন আমরা ঘুরবো, খাবো, তোমার পছন্দ অনুযায়ী তোমাকে এই সুন্দর দেখি সেটিকে ফোন দিয়ে। আমার মনে হয় কি জানিস, স্মৃতি মনে হয় তোর উপর সন্তুষ্ট না। কেন বুঝিস না, নিডি ফ্যামিলির মেয়ে, আমার মনে হয় তুই যা করছিস সারাদিন তো কোনো আপডেট দিলি না। কিসের নিউজ? কেন, এই যে ঘোরাঘুরি করলি, তা তোর নায়িকার কোনো পরিবর্তন খুঁজে পেলি? হ্যাঁ হিমেল, তোর কথা মতো স্মৃতিকে অনেক দামি দামি গিফট কিনে দিয়েছি, সাথে অনেকগুলো টাকাও দিয়েছি। এগুলো পেয়ে স্মৃতি অনেক খুশি হয়েছে, আমার সাথে অনেক গল্পও করেছে। দেখছিস আমার কথার কাজ হয়েছে, আমি বলেছিলাম না তুই ওকে যত বেশি বেশি দিবি ওর মনটা ততই পাবি। এখন তো দেখছি তুই আমার প্রেমের গুরু হয়ে গেলি রে। প্রেমে কামিয়া ভব উৎসব, প্রেমে কামিয়া ভব। জো হুকুম গুরুজি, জো হুকুম। আচ্ছা শোন, আমি এখন রাখছি, তোর সঙ্গে আবার পরে কথা হবে। ওকে ওকে। কই বাকি টাকাগুলো দাও। কিসের বাকি টাকা? আর ওই যে পরাগ তোমাকে যেটা কালকে দিল। ও, এই খবরও তুমি নিয়ে ফেলেছো? তুমি তো অনেক বড় গুটিবাজ।
গুটিবাজি করছে বলে তো টাকাগুলো আসছে, দাও টাকাগুলো দাও। আচ্ছা হিমেল, আগের টাকাগুলো তো তোমাকে দিয়ে দিয়েছি, এখনের টাকাটা আমার কাছে থাক না। এখনের টাকাটা তোমার কাছে থাক, আর তোমার বাবা মা দেখে ফেললে আমছালা দুটোই যাবে। শোনো, আমার কাছে থাকা মানে তো তোমার কাছেই থাকা, একই তো কথা, দাও না আমার কাছে। তুমি আবার পরে আমার সাথে গুটিবাজি করবে না তো? তোর বোকা, আমি তো তোমাকে ভালোবাসি, সত্যি সত্যি ভালোবাসি, আর বিয়ের পর তো টাকাগুলো আমাদের কাজেই লাগবে, তাই না? তাই সত্যি সত্যি। আচ্ছা ওয়েট, দিচ্ছি। আমাদের টাকা, আমাদের টাকা, টাকাগুলো পকেটে রাখো। আমি আসলে তোর জন্যই অপেক্ষা করছিলাম, তোর সাথে কিছু জরুরি কথা ছিল। আমার সঙ্গে তো জরুরি কথা, কি কথা বল না, চল নির্জন কোথাও বসি। ঠিক আছে চল তাহলে, ওইদিকে যাই। পরাগ, কি বলবি বল, তোর কথা মতো আমি স্মৃতির পিছনে অনেক টাকা খরচ করেছি, কিন্তু আমি ভেবে দেখলাম টাকা পয়সা খরচ করে আসলে আমি মন পেতে যাবো কেন। তুই স্মৃতিকে ভুল বুঝছিস না তো? না রে হিমেল, আমি ঠিকই বুঝতে পেরেছি, ও আমাকে মন দিয়ে ভালোবাসে না, তাই আমি ওর মন পাওয়ার জন্য একটা কাজ করেছি। কাজ করেছিস? কি কাজ করেছিস? আমি এক ফকিরের সাথে কথা বলেছি, ওকে বলেছে ওর বাবা মায়ের নাম আর ওর মাথার। এই কথা? আরে এগুলো তো তুই সেই কাছ থেকে চেয়ে নিতে পারিস। বাবা মায়ের নামটা আমি হয়তো বা নিতে পারবো, কিন্তু চুল চাইতে গেলে স্মৃতি যদি আবার রেগে যায়। আমি তোকে এগুলো সংগ্রহ করে দেবো, ঠিক আছে? তাইলে বন্ধু, আগামীকালকে আমাকে এগুলো একটু ম্যানেজ করে দিস। ঠিক আছে, আমি তোকে এগুলো সব ব্যবস্থা করে দিই। আর তুই তো হচ্ছিস কি আমার বন্ধু, তোর জন্য আমি এতটুকু করতে পারবো না। আচ্ছা শোন, আমার না ক্লাস শুরু হয়ে যাবে, 5 মিনিট আছে, আমি যাই, তুই থাক। ঠিক আছে পলি, আই পলি, শুন তো। কি? আচ্ছা শোন, খালুর নাম তো হচ্ছে গোলাম মুস্তফা। হ্যাঁ, আর খালার ভালো নামটা যেন কি ভুলে গেছি আমি, জানা না বেগম। আচ্ছা তুইটা চিরুনি নিয়ে যা। চিরুন দিয়ে কি হবে? চিরুনিটা আন, তারপর বলি, যা। বস, মাথা আছড়া। হ্যাঁ, আমার মাথা না, তোর মাথা আছড়া। আমার মাথা ঠিকই তো আছে। আচ্ছা ঠিক আছে, আমি তো দেখতে পাচ্ছি, আচ্ছাতে বলেছি আচ্ছাস না। কিরে, তোরা ভাই বোনে মিলে এগুলো কি শুরু করলি? মা কিছু না, এমনি দেখ, এটা চিরুনিটা দে। যা, এবার তুই তোর কাজে যেতে পারিস। কিরে, কি হচ্ছে সব? মা, আমি ওর ইন্টারভিউ নিচ্ছি। আরে বিয়ের পর তো শ্বশুর বাড়ি গেলে বাবা মার নাম বলতে না পারলে তো আমাদের মান সম্মান যাবে, আর যদি ঠিক মতো চুল আঁচড়াতে না পারে তাহলে তো লজ্জা, তাই না? সেজন্য ইন্টারভিউ নিচ্ছি। দেখো না কি করতেছে আমার সাথে। কি করেছি? তোকে সব কিছু শিখাচ্ছি, শ্বশুর বাড়ি গেলে যে কাজ করতে হবে না, শ্বশুর শাশুড়িকে খাওয়াতে হবে, রান্না বান্না করতে হবে, বাবা মার নাম জিজ্ঞেস করবে, বলতে হবে না। তোমার বউকে আমার সাথে পাঠিয়ে দিয়ে তাহলেই হবে। আমার বউ সবকিছু শিখে আসবে, তোর কাজ করতে আসবে। আমার বউ সবকিছু শিখে আসবে। অবশ্যই, যা যা, বাহ বাহ, চল চল। Bye.
কিন্তু কেন? কেন মানে কি? আরে পরাকে তো বোঝাতে হবে যে কাজ হচ্ছে। তুই এখানে আর ওর বাড়ি ছিলে কি করে? আমি জানতাম তুই এই এলাকাতেই থাকিস। আফতাব, এই ভোর বেলা কি মনে করে আমার সঙ্গে জরুরি কথা? আচ্ছা, তুই তো সেটা ফোনেও বলতে পারতি নাকি? না, কথাগুলো তোর সাথে সরাসরি বলবো বলেই এসেছি। কথাগুলো কি এখানে বলবো নাকি পাই? না না, এখানেই বল। হিমে, তোরা শিখি গতকাল সব কথা আমি আড়াল থেকে শুনেছি। না, ভয় পাওয়ার কিছু নেই। বুঝতে পেরেছি সিদ্দিকে নিয়ে সুন্দর একটা সংসার করার জন্য তুই আমার সঙ্গে লজ্জা দিতে আসিনি। আমি এসেছি তোর মনের আশা পূরণ করতে। তুই যাতে ছিলি তোর বিয়েতে সেই পরিমাণ টাকা আমি তোকে দিই। আচ্ছা, আমাকে দরজা খুলে দিল ওই মেয়েটা কে রে? আমার খালাতো বোন। ওর বাবা মা মারা যাওয়ার পর থেকে আমাদের বাসায় বড় হয়েছে। যদি তোদের কোনো আপত্তি না থাকে তাহলে আমি ওকে বিয়ে করতে চাই। একবার মেঘনা চাইতে বৃষ্টি। আলহামদুলিল্লাহ, দাঁড়া আমি এখনই মাকে ডাকছি। মা, মা, আরে জলদি আসো, দেখো কে এসেছে। মা, ও একটা জরুরি কথা বলার জন্য আমার এখানে এসেছে। আর বলিকে দেখে খুব ভালো লেগে, ও বলিকে বিয়ে করতে চায়। সেটা তো খুব ভালো কথা। তো তোমার মা বাবা কি এই বিয়ে মেনে নিবে? অবশ্যই মেনে নেবে। আমার মা বাবাকে আপনার সাথে কথা বলার জন্য পাঠিয়ে দেবো। তবে একটা কথা আছে, আমাদের দুই বন্ধুর বিয়ের ডেটটা একই দিন হবে। মানে তুই তো এই কথা আমাকে আগে বলিসনি। মা, তোর বলতে কিছু কথা লাগছে। আচ্ছা, তুমি কি আমাকে জাদুঘর করেছ? দেখার পর আমার কেন ভালো
তুমিও তো আমার থেকে একদিন দূরে থাকবে। তুমি আমার কিছু করে আসবে আমি শুনছি চাঁদ আমার চাঁদ দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছি তাহলে হা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 হ